মৌসুমি ফলের বাজারের খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যশোর থেকে আমাদের সহকর্মী তৌহিদুর রহমান যুক্ত হচ্ছেন। তৌহিদ, মধুমাস জ্যৈষ্ঠ চলছে এবং সব ধরনের মৌসুমি ফলই বাজারে চলে এসেছে, কিন্তু সেগুলোর দাম নিয়ে ক্রেতাদের মধ্যে সন্তুষ্টি দেখা যাচ্ছে কিনা? আতিক, আসলে এবারের মৌসুমি ফল নিয়ে যেহেতু উৎপাদন হয়েছে আশানুরূপ বলা যাবে না, আশাতীত হয়েছে, অর্থাৎ এবার উৎপাদন এত বেশি হয়েছে স্বাভাবিকভাবেই ক্রেতাদের মধ্যে দাম নিয়ে সন্তুষ্টি রয়েছে, কারণ সরবরাহের কোনো ঘাটতি বাজারে নেই। এবং আরও যে বিষয়টি, বাজারে সরবরাহের ঘাটতি না থাকা এবং পর্যাপ্ত উৎপাদন হওয়ার কারণে দাম কিন্তু একেবারে হাতের নাগালে, সব শ্রেণীর ক্রেতারাই এবার মৌসুমি ফল কিনতে পারছেন সেই কারণে। এবং দাম কম হওয়ার কারণে কিন্তু এবার যে ফরমালিন বা অন্য জাতীয় যে দেখানো হয়, সেটা যে কৃত্রিম প্রজনন এগুলো দেখানো হয়, সেটা এবার আশঙ্কা নেই, অর্থাৎ সতেজ ফল দিয়ে তারা খাচ্ছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে আম কিন্তু বিভিন্ন শ্রেণীর আম খুচরা বিক্রেতারা কিনতে পারছেন 30 থেকে মাত্র 40 টাকার ভেতরে, খুব বেশি হলে সেটা 60 টাকা দরে খুচরা বাজারে বিক্রি হচ্ছে, যেটা পাইকারি 25 থেকে 35 টাকার মধ্যে মিলছে। জাম, কাঁঠাল এবং লিচুর দামও কিন্তু এবার হাতের নাগালের বাইরে ছিল, যদিও লিচুর মৌসুম প্রায় শেষ হতে চলেছে, সেই কারণে লিচুর দাম কিছুটা কম। এর পাশাপাশি আপনার যে আরেকটি ভালো খবর আমি জানিয়ে রাখতে চাই, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে যে দেশের সব থেকে বড় সাইজের আম ব্রুনাই কিং, সেটা কিন্তু উৎপাদন হয়েছে যশোরে, যশোর হর্টিকালচার সেন্টারে। এই আমের সাইজ 3 থেকে 5 কেজি ওজনের এক একটি আম, এবং এই আমের তারা বলছেন যে সফলভাবে উৎপাদন করতে পারায় বাণিজ্যিকভাবে এই চারাও তারা বাজারে ছাড়ছেন এবং ক্রেতাদের মধ্যেও যথেষ্ট চাহিদা রয়েছে। আতিক জি, তৌহিদ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। যশোর থেকে মৌসুমি ফলের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌহিদুর রহমান।